শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তো বেশ ভালোই আছি। তো দেখো সকাল সকাল কি করছি, একটু দুষ্টুমি করছি। কেন বলো তো? উঠে দেখি শাশুড়ি সর্ষে নেড়েছিল, তো সেটা এখন পা দিয়ে একটু নাড়ানাড়ি করছি। আর সর্ষের উপরে পা দিয়ে হাঁটতে তো খুবই ভালো লাগে, একদম সুস্বর সুস্বর লাগে না? আমার বাবু তো সর্ষে পেলে সারাটা দিন সর্ষের মধ্যে খেলা করবে, এতটা মানে দুষ্টু। আর আমারও বেশ ভালোই লাগছিল, পা দিয়ে নাড়ছিলাম তো, আর গুড়ি গুড়ি দানা দানা সরে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো এগুলো নাড়বো, নেড়ে তারপরে চলে যাব রান্না বান্না করতে। আর আজকে যে কি রান্না করি কিছুই বুঝে পাচ্ছি না। দেখি দোকান দিয়ে ডিম, না হলে একটু মানে ডাল খাওয়ার মন হচ্ছে এই গরমে। একটু শুকনো কুল দিয়ে মুসুরির টক পাতলা ডাল বেশ ভালোই লাগবে, তাই না? তো চলো দেখা যাক। ও হ্যাঁ, পাশের বাড়ি থেকে তো সজনে ফুল কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এবছর তো এখনও সজনে ফুল খাওয়াই হয়নি, তো এই সজনে ফুলগুলো এখন নিয়ে এসেছি মটরে। এগুলো এখন ধুয়ে নেব, ধুয়ে তারপর চালের গুঁড়ো দিয়ে আর বেসন দিয়ে একটু কালো জিরে, নুন, হলুদ এগুলো দিয়ে মচমচে করে ভাজলে না খুবই টেস্ট হয়। তো অনেকে খেয়েছো আমি জানি, আবার অনেকে হয়তো খাও না, তো একদিন খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আবার আমার মাও একটা রেসিপি দিল সজনে ফুলের, কি বলো তো, সজনে ফুলের ঘণ্ট আলু দিয়ে। তো আমি তো খাইনি, কিন্তু মা বললো খুবই ভালো হয়। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হয়, তারপরে পেঁয়াজ, আদা, জিরে এগুলো বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে সজনে ফুল দিয়ে লাস্টে একটু চিনি, একটু গরম মশলা দিতে হয়, বলো সেই স্বাদ হয়। তো একদিন আমি বেশি করে নিয়ে আসবো, দিয়ে ঘন্ট করব। আর আজকে বাবুর টিফিনে কি দিয়েছি দেখো, আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে নিরামিষ কি বানাবো, না পাস্তা না চাউমিন, কোনো কিছুই নিরামিষ আইটেম হয় না। তো ভাবলাম মানে বাড়িতে ফল ছিল আগের দিন বাজার দিয়ে, যে ফল আনলাম না, সে ফলটাই ওকে টিফিনে দিয়ে দিই। তো বন্ধুরা, স্নান টান করে পুজো টুজো সেরে এখন আসলাম ছাদে। কেন বলো তো, একটু ফুল গাছে না জল দিতে আসলাম। আর এখন যা রোদের তাপ বলো তো, এই মানে জল দিচ্ছি না তো ফুলগুলো কেমন যেন একটা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর দুটো গোলাপ ফুটেছে, দেখো কি দারুণ লাগছে, তাই না? এটা দেখো, ওয়াও কি দারুণ হয়েছে। আর এটা দেখো, আমার ভাই মা আছে, খুবই সুন্দর লাগছে, ওই জন্য একটু জল দিতে আসলাম। আর এই কুলগুলো একটু তুলবো, কারণ শুকিয়ে পুরো মানে কি বলে চুসকে চুসকে যাচ্ছে, ঠিক আছে? এই দেখো, তো এগুলো নিয়ে আচার বানাবো। হ্যাঁ, আর দেখো গাছের কুলও শেষ। তো যখন কুল গাছে কুল ছিল তখন তো আর খেতাম না, এখন ফুরিয়ে গেছে, এখন মনে হচ্ছে একটু যদি পেতাম ভালো। তো হালকা পাতলা আছে, বেশি এখনো হয়নি। আরে দেখো, তাহলেই পড়ে যাবে। আরে দেখো অনু, তোমরা তো একে শর্ট ভিডিওতে দেখেছো, তো এখনই শর্ট ভিডিওই বানাচ্ছিলাম অনু, আমি, বাবু সবাই মিলে। তো এখন যাবো নিচে, একটু ভাত খাবো, খিদে পেয়ে গেছে খুবই, দুপুরের খাওয়া এখনো খাওয়াই হয়নি। তো চলো ভাত খেয়ে নিই। সুন্দর বক্স, ও হ্যাঁ তুই দেখাচ্ছিস, বাবুর জন্য বাবা এই বক্সটা নিয়ে এসে দিয়েছে আর কি, জ্যামিতি বক্স। তো এটা দেখো, এটা আবার ক্যালকুলেটর সিস্টেম আছে, দেখছো? তো এটার মধ্যে ক্যালকুলেট করতে পারবে, তারপর এর মধ্যে উড পেন্সিল কাটারটাও আছে, কাটার মেশিনটাও দিয়ে দিয়েছে। তো খুবই সুন্দর করেছে এটা। তো ওর বাবাকে আমি বলছিলাম যে এইটুকু বাচ্চার এত মানে দামিতা আনে, হ্যাঁ ও রাখতে পারবে বলো তো? আর এখন হিসেব টিসেব করতেও পারবে না ক্যালকুলেটর দিয়ে, বললো থাক একটা মাত্র ছেলে। তো কি বলবো, নে বাবু নে, তোর তা তুই নে। এই দেখো আমার বাবু, সোনা ওই দেখো, আবার তোমাদের দেখাই, দেখো হ্যাঁ দেখেছে বন্ধুরা, দেখেছে। ভালো লাগছে? হ্যাঁ এই ভালো, ওরে বাবা ভালো, আবার বলতে হয় নাকি? গরম বাবু, এখনো গরম আছে জুরাক, ঠিক আছে? তো এখন খেয়ে এটা পড়তে যায়, বাড়ি এসে ডিম দিয়ে ভাত খাবি, ঠিক আছে? জি পুড়ে যাবে কিন্তু, ডিমটা তো আগে সব খেয়ে নিলি। হ্যাঁ এই লাস্টে ম্যাগিটা খাবি, পাখা হাওয়া দেবো, পাখা দিয়ে হাওয়া দেবো। হ্যাঁ দাঁড়া, আমি পাখা নিয়ে আসছি। তো বন্ধুরা এই যে দেখো, এখন যাচ্ছি কোথায় বলো তো, আমি আর বাবু। আসলে আজকে তো রবিবার, আজকে বাবুর পোলিও দেবে, পাঁচ পোলিও বলে না,
তো সেটা দেবে, যার জন্য দর্গাতলা যাচ্ছি। দর্গাতলা কোথায় বলো তো? তোমরা অনেকেই হয়তো জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো দর্গাতলায় মেলা হয়, গান হয়, তো সেখানেই যাচ্ছি। আর দর্গাতলায় মন্দিরও আছে, তো দারুণ সুন্দর দেখাবো আজকে। চলো। হ্যাঁ, কি গেল? আর চারিপাশে বট গাছ, কত সুন্দর ঝুড়ি ঝুড়ি নেমে এসছে, দারুণ লাগে। তো অলরেডি সবাই চলেও গেছে, বলেছিল 9টার সময় যেতে। তো রান্না বান্না করছিলাম, তো আর বাবুর আজকে পড়া ছিল রবিবার 9টায়, তো বেশিক্ষণ পড়লো না, আধ ঘন্টার মতো পড়েছে, তারপর ওকে নিয়ে চলে আসলাম। যে দুজনে মিলে রেডি হয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর প্রচুর পরিমাণে রোদ, যার জন্য ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। কি বলি, তাই বাজে টেস্ট, তাই না? এ ভিড় কেমন রে? কেউ নেই না, ভিড় কম আছে বলছে, তাড়াতাড়ি করে নিয়ে চলে আসবো। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো হাঁটছি, আর আজকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি না, মানে একটু ঘুরে যাচ্ছি, তাড়াতাড়ি শর্টকাট হবে। আর রাস্তা দিয়ে গেলে গরমের মধ্যে আমার ভালো লাগছে না বাবা, খুব কষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর রোদের তাপ। চল দেখো চারিপাশ দিয়ে কলা বাগান, আর যে আম বাগান, আর এই যে রাস্তা, রাস্তাটা সুন্দর রাস্তা, একদম রোমান্টিক। তো বন্ধুরা দেখো আমরা দর্গাতলা চলে এসেছি, আর দেখো কেমন অবস্থা, বটগাছের ঝুড়ি দেখো, আর এইখানে হয় মেলা। তো এখন দেখো বটগাছের পাতা পড়ে পড়ে কেমন অবস্থা হয়ে আছে, তো মেলার আগে আগে সুন্দর চকচকে করে ফেলবে। এই দেখো এই বটগাছটা দেখো, ওই সাইডে একটা, এই সাইডে, মানে যেদিকে তাকাবে সেদিকে বটগাছ। ওই দেখো ওই দিক দিয়ে দেখো, আর পাশে এখানে কীর্তন গান চলছে, মচ্ছ হচ্ছে। আর এই যে দলুই সাহেবের মন্দির, এটা এখানে আমাদের এই গ্রামের নামটাই মন্দিরের নাম অনুসারে রাখা হয়েছে। এটা মন্দিরের ঠাকুরটার নাম হচ্ছে দলুই সাহেব, আর আমাদের গ্রামের নামটা হচ্ছে দলুই গ্রাম। তো ওই যে ওইখানে যাবো বাবুর, ওইখানে পোলিও সেন্টার খুলেছে, সবাই আসছে, অনেক লোকজন। এই যে দেখো বন্ধুরা, এখানের মন্দিরের ঠাকুর দলুই সাহেব। তো এই যে ঠাকুরটা এরকমই, ঠিক আছে, এটা একটা বহু প্রাচীন স্বপ্নে পাওয়া একটা ঠাকুর। তো এই যে খুবই জাগ্রত, তো ফাল্গুন মাস, মানে ফাল্গুন মাসে তো এটা মনে পড়ে গেছে না, আমি এতটা বাংলা ঠিক সঠিক বলতে পারছি না। তো ফাল্গুন মাসের শেষের দিকে খুব সুন্দর এখানে বড় করে পুজো হয়, যত মানুষ আছে মানত করে এখানে, তো সেই মানত দিয়ে যায় সেই দিনটাতে। খিচুড়ি রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়। আর এই যে পাশেই দেখো কত সুন্দর পুকুর, দারুণ সুন্দর। তো চলো এখন বাড়িতে চলে যাই, ঠাকুরের একটু দর্শন করে গেলাম, নমস্কার করে গেলাম। এ বাবু চ দেখো, যেতে যেতে এখানে আতা ফল দেখলাম, কি সুন্দর ধরে আছে, পুরো গাছ ভর্তি দেখো। এগুলো অবশ্য কাঁচা, কিন্তু পাকলে খুব মিষ্টি লাগে, অনেকে আবার সীতাফলও বলে। তো চলো চল বাবু, এ দেখো বাবু একটা ছিঁড়ে নিয়েছে, চল চল। এই যে তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে কটা ভাত খেলাম, তারপর এখন চলে এসেছি ঘরে, খুবই টায়ার্ড লাগছে, একটু ফ্যান চালিয়ে শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করব। আর বন্ধুরা তোমরা তো অনেকে ভাবছো যে ফার্স্ট টাইমে বললো, প্রথম দিকে বললো ভিডিওর শনিবার, তারপরে আবার রবিবার হয়ে গেল, আসলে কি বলো তো কালকে তেমন কোনো ভিডিও শ্যুট করাই হয়নি, তো আজকে তো রবিবার হয়ে গেল, তো পরের দিনের কিছুটা মিলিয়ে, দুই দিনেরটা মিলিয়ে একটা ব্লগ করে মানে পাবলিশ করব। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।